কি বলো কি ডাক্তার, এরে ওষুধ দেবেনি? নেভার, কখনো না। আমি শুধু চেয়ে চেয়ে দেখবো ওষুধ না খেয়েও তুমি কিরম তরতাজা থাকো। দেখবো ডাক্তার সাহেব, আপ দাওয়াই না দিলে ঠাকুরের বিমারি যে বাড়িয়ে যাবে, তার আমি কি করব? যাও বলো গিয়ে সেই মাতালটাকে। জিসি জিসি আবার কি করলেন? ওরে বাবা, ওই মাতালটা বলে কি জানো, এই বুড়োটা ওষুধ খায় নাকি আমার নাম ফাটাবার জন্য। তুমি সাহসটা একবার ভেবে দেখো নরেন, মাতালটা মদ খেয়ে বলছে না, কিন্তু বলছে কখন স্বাভাবিক অবস্থায়, জনে জনে ডেকে ডেকে বলছে যে আমার নাম ফাটাবার। আরে বাবা, আমার নাম ফাটাবার দরকার আছে? সারা দেশ থেকে চিকিৎসার জন্য তোমায় ডেকে নিয়ে যায়, আর ও বলে কিনা আমি শুধু তোমায় দেখে যাব, কিন্তু ওষুধ দেব না। ইচ্ছে করে ধরে ওকে একেবারে মাথাটা চুরমার। তা কিছু করছেন না কেন শুনি? ভালোবাসি তো। তা ঠিক, জিসি এমন একজন মানুষ যাকে ভালো না বেশে পারা যায় না। সে কি আর সাধারণ মনীষী, দিব্য মানুষ, বোতল থেকে ঢেলে ঢেলে খায়, আবার নাটক করে। তুমি বলছো মানুষ না, মানুষ না তো কি বলো? ওর কথায় কিছুটি মনে করুনি, ওই রেতে কি বলে সেটা দিনে মনে রাখতে পারেনি, আবার দিনে কি করে সেটা রেতে মনে রাখতে পারেনি। ওর কথা কিছু মনে করোনি। কিন্তু এই যে ডেকে ডেকে সবাইকে বলছে, যাদের বলছে তারা তো মনে রাখে নাকি? তাতে আপনার মতো মানুষের কিছু যায় আসে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, সেটা আমারও মনে হয় না। মনে হলে কি আর আমি আসতাম? ও তাহলে তো তুমি রে ওষুধ দেবে, কি বলো? হ্যাঁ, না দিয়ে উপায় আছে? তোমার এই রেজিমেন্ট আমার তিষ্ট তো দেবে না দিলে। ঠাকুর, তোমার খুব বাঁচার ইচ্ছে হয়েছে না? হ্যাঁ গো ডাক্তার, হ্যাঁ হ্যাঁ ডাক্তার, এই বাড়িটা দিয়ে না বেশ নাকছে, মনে হচ্ছে নাকছে, মনে হচ্ছে আরো অনেকদিন বাঁচি। হ্যাঁ, বাড়িটা সবই ভালো, কিন্তু তোমার জন্য একটু অসুবিধে ফিল করছি আমি। কেন ডাক্তারবাবু, কিসের অসুবিধে? হ্যাঁ, দিনে ঠিক আছে, একটু রাতে বারবার টয়লেট যেতে হলে তো ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। নরেন, একটা কিছু ব্যবস্থা করো তুমি। ও না, ওই লেটুটা সব ব্যবস্থা করে রেখেছে জানো ডাক্তার। হ্যাঁ, ধীরে কি ঘর থেকে বেরোতে দেয়নি, ওই তারপরে সবকিছু করায়, বারবারে বাইরে ফেলে দিয়ে বসকা করে নিয়ে আসে। হ্যাঁ, উনি চিন্তা করুন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, লোরেন ভাই যা বলে আমি তাই করি। আমি তো আমার রামজির মেতর আছে। লোরেন, আমাকে একটু বলবে তোমরা আসলে কে? আরে বুড়োটাই বা কে?